যে আমার রানিং বেতনের থেকেও কেটে নিল আমার ভিটে বাড়িটাও বিক্রি করিয়া আমার সর্বশান্ত করিয়া আমার পথে পথে নামাই দিল তা এমন কাজ যেন কোনো অফিসার কোনো কর্মচারীর জন্য এমন সর্বনাশ না করে আজ আমার নাই ভারী নাই কোনো কিছু ও একটা হলো ইংল্যান্ডের আইনে কেন আমাকে ওই রিমুভ করল দুই নম্বর হলো কি যা আমাকে নোটিশ না দিয়ে কি করের মুভ করে আর তিন নম্বর হল কি যে নোটিশ দেয়ার 3 মার্চ 93 এর ভিতরে বিচার কার্য সমতা করিতে হইবে অন্যথায় উক্ত মামলা বাতিল সম্মানিত দর্শক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাতু দেশ ও দেশের বাহিরে যারা আমাদের এই প্রতিবেদন দেখেন তাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি সেরাপাড়া রয়েছে হাজেরা এবং মাইনুদ্দিন মোল্লা দর্শক এই পরিবারটি এমন একটি পরিবার যে এমন অবস্থানে একটি সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা থাকা সত্ত্বেও কেন তিনি আজ পেনশনের টাকাটি পাচ্ছেন না নিজে নাকে জীবনযাপন করতে হচ্ছে অন্যের বাড়িতে থাকতে হচ্ছে ভাড়া নিজে ভূমিহীন কেন এত বড় একজন কর্মকর্তা থাকা সত্ত্বেও কেন তার সম্পত্তি নেই না আছে আছে টাকা পয়সা না এই মুহূর্তে চিকিৎসার অভাবে দুজনেই মৃত্যুর এই মুহূর্তে দর্শক আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে এর আগে একটি প্রতিবেদন করেছিলাম সেই প্রতিবেদনের মাধ্যমে কেমন সহযোগিতা পেয়েছেন এবং এই মুহূর্তে আমরা আপনাদেরকে যে বিষয়গুলো জানানোর চেষ্টা করবো যে তিনি একটি সরকারি চাকরি করা শর্ত কেন তার পেনশনের টাকাটি পাচ্ছেন না আর এই মাইনুদ্দিন মোল্লা তার দুটি চোখই দেখতে পাচ্ছেন না কানও খুব কম শোনেন তারা স্বামী স্ত্রীর দুজনই কানে কম শোনেন এবং স্বামী একবারে চোখে দেখেন না স্ত্রী একটু চোখে দেখেন তাও জাপসা চশমা ছাড়া এর আগের প্রতিবেদনে তার চশমা ছিল না তার চোখের যন্ত্রণা তিনি অনেক ভোগ করেছিলেন তাদের ঘরে কোনো বিছনা ছিল না কোনো রকম হলো ভালো ছিল না এমনই পর্যায়ে তাদের অবস্থানটি ছিল আজ তাদের কি অবস্থান সেসব জানবো পাশাপাশি চলুন কথা বলি তাদের সাথে আসসালাম কেমন ভালো আছেন আপনি জি আপনি আমাদেরকে একটু বলেন তো আপনি যে আমরা এর আগে প্রতিবেদন করেছিলাম আমি কিছু দেখতে পাইনি আপনি সামনে আছে সমস্যা না আপনি কথাগুলো শুনতে পান কথা শুনতে পান হ্যাঁ কথা শুনতে পাই ওই টানা ভাবে বললে ঘন করে বললে কিছু বুঝতে পারিনি আচ্ছা ঠিক আছে আমি টানা করেই বলবো আপনাকে মানে ঘন করে বলবো না ঠিক আছে আপনি আমাকে একটু বলেন কেমন সহযোগিতা পেয়েছেন এর আগে প্রতিবেদনে

ওই কেই চ সম্পত্তি কাকা আপনি আমাদেরকে একটু বলেন যে না আপনি যে চাকরি করতেন আসলে কোন সেক্টরে চাকরি করতেন আমি কমার্শিয়াল কমার্শিয়াল হ্যাঁ আসলে কোন সেক্টর কি রেলওয়েতে না মানে বিমানে না কোন ইয়েতে চাকরি করতেন আপনি কি বিমানে চাকরি করতেন না রেলওয়েতে রেলওয়ে রেলওয়েতে আচ্ছা তো আপনার চাকরিটা কেন চলে গেল ডেবিটের জন্য ডেবিটের জন্য আপনি ডেবিটটা কি পূরণ করতে পারেন নাই আমাকে যখন ওই রিমুভ করলো রিমুভ করার পরে আমাকে বলে যে আপনার টাকা জমা দিয়ে দেন আপনার চাকরি এসে আমি বাস আমার বসত বাড়ি সেই বাড়ি বিক্রয় করে আমি সম্পূর্ণ টাকা দিয়ে দিলাম তাও রেলওয়ে টাকা প্রাপ্তি রসিদের মাধ্যমে আমি এটা জমা দিছি এবং ওই রসিদের ট্রু কপি আমার কাছে আছে প্লাস আমি নো ডিমেন সার্টিফিকেট নিয়ে নিছি আপনাকে ছাড়পত্র দিছে হ্যাঁ ছাড়পত্র দিয়েছে ছাড়পত্র স্টেশন আবার এদিক তো আমাকে দে আমাকে বলল যে এই মর্মে আপনাকে বলা যাইতেছে যে সরকারের নির্দেশ মোতাবেক আপনার চূড়ান্ত পাওনার তালিকার পাওনার ওই পেনশন হ্যাঁ পাওনা চূড়ান্ত ভাবনা থাকবে ক্লিয়ারেন্স ক্লিয়ারেন্স প্রদান করুন তিরিশ দিনের মধ্যে আমি সেটা করেছি সেটা করে দেওয়ার পর ডিভিশনাল অফিসার আমাকে ক্লিয়ারেন্স দিয়ে দেশে সেটা আপনাকে ক্লিয়ারেন্সটা দিয়ে দিয়েছে হ্যাঁ আচ্ছা সেটা দেওয়ার পর তারপর আপনি পেনশনের টাকাটা পান নাই কেন আমাকে বলে ও রিমুভ করলে কিছু পাওয়া যায় না রিমুভ করলে কিছু পাওয়া যায় না হ্যাঁ সেটা তো আপনাকে সাময়িক সাময়িকভাবে বন্ধ করছিল কিন্তু আমাকে তো সাময়িক বরখাস্ত করে নাই মানে সেটা স্টে করছে মানে সেটাকে মানে এলো বন্ধ রাখছে আমাকে স্থগিত করছে প্রথম যে নোট ইসটা দেওয়া হয় সেই নোট আমাকে দেওয়া হয় নাই আইন বলতেছে যে ওই নোট ইস্ট তিরিশ তিন মাস বা নব্বই দিন এর ভিতরে বিচার কার্য সমাধান করাতে হইবে কিন্তু আমার এসব কিছুই করে নাই আমি যে কোনো সময় যে কোনো রকম মুখ বলে প্রস্তুত আছি যাবতীয় পাওনা হলো হ্যাঁ যাবতীয় পাওনা হয়েছে আমার তো রিমুভ করে যাবতীয় পাওনা স্থগিত করেছে বাজাব তো তো করে নাই অতএব উক্ত টাকা আমার প্রাপ্য তো আপনি কোন আইনে আপনার এটাকে মানিয়েল স্থগিত করছে ওই ইন ওখানে ওই ই এন জি ওর এইচ এর ওই আইন নাই বাংলাদেশে আইন নেই তো এটা কোন দেশের আইন এটা ইংল্যান্ডের আইন এটা কত সালের কথা এটা হলো উনিশশো আর আমাকে রিমুভ করলো বারো দুই সাতানব্বই তো আপনাকে রিমুভ করছে জি আচ্ছা তো আপনি পাওনা টাকা কি সব দিয়েছেন সব দিয়েছি আচ্ছা তো আপনি কোথাও কি আইন আদালত করেছেন এই টাকার জন্য না আমি আইন আদালত করব কি দিয়ে আমার তো কোনো পয়সা করি নেই কেন পয়সা নেই এত বছর চাকরি করছেন কি করছেন না চাকরি করেছি খাইছি তখন তো বেতন সেরকম দুইশো বিশ টাকা ছিল আমার মূল বেতন মাত্র দুশো বিশ টাকা আপনার মূল বেতন আর এখন ওই জায়গা দশ হাজার টাকা বেতন মূল বেতন আপনি আমাকে বলেন তো আপনি কোন পদে ছিলেন আমি হেজ বুকেন ক্লার্ক হেড বুকেন ক্লার্ক হ্যাঁ প্রধান বুকিং সহকারী ওদান বুকিং সহকারী ছিলেন তো আপনি আমাকে বলেন এখন যে আপনি এই টাকার জন্য কোথায় কোথায় গিয়েছিলেন কার সাথে দেখা করতে পারেন নাই আর করতে পারছেন আমি জিজির কাছে অ্যাপ্লাই করেছি জিএম এর কাছে অ্যাপ্লাই করেছি সবাই এই দেয় করে না কেউ আমাকে ই করে না এলাও করে না বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলেন প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার জন্য গত আট সালের থেকে হাজার 2008 সাল থেকে এই যে আমি পথে পথে বেরাছি প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কেউ দেখা করতে দেয় না কেউ নিয়েও যায় না এতটুকু সহযোগিতা কেউ করে না তো আপনারা কি গিয়েছিলেন এই পন্ডক তার দপ্তরে কি কখনো গিয়েছিলেন প্রধানমন্ত্রীর দপ্তরে কখনো গিয়েছিলেন না আমাদের আচ্ছা আমি আপনার কাছে আসবো তার আগে আপনার স্ত্রীর সাথে একটু কথা বলি আসসালামাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি আমাকে একটু বলেন তো আমরা যখন প্রতিবেদন করেছিলাম তখন তো আপনারা খেতে পাচ্ছিলেন না চলতে পারছিলেন না আপনাদের অবস্থানটা খুবই খারাপ অবস্থান ছিল এখন আপনাদের কি অবস্থান এখন এখন অবস্থা আল্লাহ রহমতে দর্জনের কম বেশি যতটুকু সহযোগিতা পাইছি এখন একটু চলতে পারছি চলতে পারছি বর্তমানে তো আপনি আমাকে বলেন তো যে আসলে তখন আপনার মানে হলো চোখের ডাক্তার দেখাতে পারেন তখন আমার চোখের সমস্যা ছিল চোখে কিছুই দেখতে পারিনি কেউ ধরতে গেলে কোনো মতে একটু চলিয়ে দেখতে পারছি মুরুক বেঁকে নিয়ে আমি একটু টানতে পারিছি তারপরে যখনই আমারে সাংবাদিক আপনি আসলেন আমার নিবন্ধন পাঠাইলেন তখন আমি কম বেশি সহযোগিতা করিছে সেটা দিয়ে আমি নিজে খেয়েওছি নিজে ট্রিটমেন্ট হয়েছি চোখ দেখাইছি চশমা কিনেছি তারপরে মুরগ কম বেশি ট্রিটমেন্ট করেছি ঘরে একটা তোষক ছিল না থালি বাসন কিচ্ছু ছিল না আমাদের দুইজনের কোনো পোশাক আশাক কিচ্ছু ছিল না আপনি কর্ম দিবসের বেতন কেন আটকাইছে আল্লাহ জানে আল্লাহ জানবে তুমি জানা না কেন আটকাইছে এটা তো বেআইনি না আমার কাছে আমি গেলিফা বলছে ওই রিমুভ করলে কিছু পাওয়া যায় না এটা এটা কেন বলে বলার কারণ তো আছে এটা তো সম্পূর্ণ সেই ইংল্যান্ডের আইনে সেই আইন দিয়ে তোমাকে বুঝাই দিছে সেই আইনে আমি যদি করতে করতে যদি মামলা তাহলে আমার পেনশন চালু হইতো কিন্তু আমি যে এই বিষয়টা নিয়ে যে যে অফিসার ইংল্যান্ডের আইন যে এখানে সেই আইনে যে যাবতীয় পাওনা আমাদের নিষ্পত্তি করিয়ে রাখিছে এটা তো সম্পূর্ণ বেআইন যেহেতু এ আইন বাতিল করে গেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই আইনই চলতেছে কিন্তু এই ইন্ডেল এই আইন উনিশশো সালে তো এটা তো হয় না এ দেশের আইন নেই কিন্তু এই প্রতি মাত্রা করার মতো আমার পাশে কেহ আমার নেই আমার কেউ সহযোগিতা করে নেই ছেলে মেয়ে কোথায় আমার ছেলে মেয়ে দেশে আছে ছেলে মেয়ে কখনো চায় না যে বৃদ্ধ মা বাপ সামনের থেকে সরে যায় কিন্তু আমার ছেলে মেয়ে তারাই তো চলতে পারে না বড় ছেলেটার দুটো বাচ্চা ঘর ভাড়ায় থাকে মাত্র সাত হাজার টাকা বেতন পাই তারা চারটে বিরিয়ানি খায় তার ভিতর আমরা দুইটা লোক আমার ওষুধ লাগে এই মুরব্বীর ওষুধ লাগে কিন্তু চোখের উপরে কিন্তু এইগুলা কষ্ট ছেলের বউ সহ্য করতে পারে না আমিও পারি না কিন্তু সব সবসময় চায় যে আমার মা বাপ কাছে থাক কিন্তু আমরা তো ওই কষ্ট সহ্য করতে পারি না আর আমাদের ছেলেমেয়ের আমাদের বড় আশা ছিল যে সরকারি রেলওয়ে চাকরি করেছে পেনশন পাবো তাই দিয়ে ছেলেমেয়ের নিজের ইটু বিয়েবাড়ি ভবিষ্যৎ একটু করব আশ্রয় থাকার মতন সেটাও আমার অফিসাররা বেআইনি করে সেটাও যাবতীয় পাওনা স্থগিত করে রাখিল এই হলো দেশের বিচার আজ প্রধানমন্ত্রী নেত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য কত দরে দেরি করতেছি এতটুকু সহযোগিতা আমারে কেউ করল না তারপরেও আজ দুই মাস গত হয়ে যায় আমি একটা আবেদন দিয়ে আসছি নেত্রীর কার্যালয় রিসিপশনে নিয়ে এসি ফোন নাম্বার দুইটা দিয়ে এসি আজও পর্যন্ত আজও পর্যন্ত আমি সিডার কোনো কোনো ফোনও ভাই নেই কোনো সহযোগিতাও ভাই নেই এখনও পথের দিকে সে আসি যে নিট কেউ না কেউ আমার নেত্রীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করবেন এবং আমার পেনশন চালু করার ব্যবস্থা হবেন আজ আমার পেনশন যাই পাই থাকার কারণে জমা কার রয়েছে অত চাই আজ আমি বেশি বেড়াচ্ছি লোকের বাড়ি এসে বসে আছি দশজনার সহযোগিতায় দুইজন খাচ্ছি ট্রিটমেন্ট হচ্ছি কেন এইটাই কি বাংলাদেশের আইনে কি ছিল যে একটা কে সমস্ত পাওনা নিষ্পত্তি স্থগিত করিয়ে রাখুক এইটা ধরার মতন অফিসারের কি এই দেশে কি কোনো লোক নেই কোনো আইন কি নাই যে উনিশশো বাষট্টি সালে যে ইংল্যান্ডের আইন সেই আইনে আমার যাবতীয় পাওনা স্থগিত করিয়া রাখা হইল কোন কারণে এইটা কি দেখার মতন কেহ নেই আমার এইটা দেখার জন্য আমার পিছনে থাকার জন্য আমার সহযোগিতা করার জন্য কেহ না কেহ আপনারা আমাকে সাহায্য করুন আর কতদিন আপনাদের কাছে আমি হাত বাড়াবো চাহিব আমার তো অনেক কষ্ট হইতেছে এ কষ্টের কোনো তুলনা নাই আজ আমি আর একটু ভিটা বাড়ি নাই আজ টিকিট বিক্রি করতে যায় টিকিট বের করতে যায় সরকারি রেলয় টিকিট বিক্রি করতে যায় টিকিট বের করার টাইমে তার চোখের উপরে ফ্যানের বাতাসে রেলের কুচি চোখে যা তার চোখ দুটি অন্ত হয়ে যায় ওই মুহুর্তে সে ক্যাশের দায়িত্বই ছিলেন বড়বাবু হেড বুকিং ক্লার্ক তখন তার ছেচল্লিশ হাজার টাকা শর্ট হয়ে যায় তখনই আমি তাকে খুলনা রেলয় হাসপাতালে হাসপাতালে আমি মেডিকেল দেওয়াই আনফিট আমি পাঠাইয়া দেই তারপরেও তাকে চিকিৎসা করানো হয়েছে আজও পর্যন্ত তার চোখ দুটি ভালো হয় নাই কেন আজ রেলের সরকারি চাকরি করতে যাই আজ তার এত বড় সর্বনাশ হয়ে গেল আচ্ছা তারপরেও হইতেছে কি যে ছেচল্লিশ হাজার টাকা পরে ক্যাশ যখন ব্যাঙ্কে জমা দেবো তখন দেখি কি ছেচল্লিশ হাজার টাকা শর্ট কিন্তু তখন নিজেই চিন্তা করে দেখলাম যে এই টাকা তো সরকারি টাকা আর সে তো বড়বাবু এই টাকার দায়িত্ব এই টাকা ছেচল্লিশ হাজার টাকা তাকেই জমা দিতে হবে আমাকেই জমা দিতে হবে তখন আমি কোথার থেকে জমা দেব আমি তখন এই আমরা স্বামী স্ত্রী দুইজন তখন পাক্সি হেড অফিসে ডিসিও স্যারের বাসে অফিসে যা উঠলাম তখন স্যারের বললাম যে এই দেখেন চোখের এই অবস্থা আমার তো ছেচল্লিশ হাজার টাকা শট এই টাকাটা আমি কিভাবে শোধ করব তখন ডিসিও স্যার আমাকে বললেন আপনি চিন্তা করবেন না কেসের টাকার দায়িত্ব যে থাকে এরকম অ্যাক্সিডেন্ট হতেই পারে সামান্য ছেচল্লিশ হাজার টাকা শট এতে টেনশন করেন না আপনি একটা দরখাস্ত দিয়ে যান সেই দরখাস্ত আমি মঞ্জুর করব এবং করল যে প্রতি মাসে মাসে আপনাকে এক হাজার টাকা করে কেটে নেব টাকা বাকি তারপর আমার ছয় মাস আমার রানিং বেতনের থেকে কাটলো আট হাজার টাকা কাটলো আমি কত খুশি যা আমার বেতনের থেকে এইভাবে রানিং বেতনের থেকে আমার বেতন ক্যাশের টাকা কেটে নেবে ছেচল্লিশ হাজার টাকা বাটির বাকি টাকা দিয়ে আমার ছেলে মেয়ে লেখাপড়া শেখাবো আমার ছেলে মেয়ের টুকিটাকে যাই হোক আমি খাওয়াবো অফিসার এমন একটা সুযোগ আমাকে দিলেন ডিসিও স্যার তখন দিলে আমার একটা কেডি অর্ডার আমাকে দিয়ে দিলো আমি তাই নিয়ে আসলাম নিয়ে আসলাম তারপরে ছয় মাস পরে যাবতীয় পাওনা আমাকে স্থগিত করলো হাইরে দুঃখের কপাল ডিসিও তো পারতো যে আমার এই শর্টের জন্যে এক ধাপ নিচেও তো নামা দিতে পারতো পারতো না ডিসি স্যার সে দরকার হয়তো টালিকে লাগে নামাই দিত পোটারে নামাই দিত র্যাঙ্ক কুমাই দিত তাও আমার কষ্ট ছিল না কিন্তু ডিসি এমন একটি কাজ করলো যে আমার যাবতীয় পাওনা নিষ্পত্তি স্থগিত করিল তারপরে পুনরায় আবার আমি দরে আবার কয়েকদিন পরে ডিসিও রে যা বললাম যে আপনি বড় অফিসার আমাদের আমরা ছোট কর্মচারী আমাদের মা বাপ আপনি আমার সুযোগ দিয়ে ছয় মাস বেতন কাটালেন কাটার পরে আমার যাবতীয় পাওনা স্থগিত আমি কিভাবে বাচ্চাদের আমি লেখাপড়া শিখাবো কিভাবে আমি চলবো তখন ডিসিও স্যার বললেন যে দেখেন আপনার ছয় মাস রানিং বেতনের থেকে কাটা হয়েছে বাদ বাকি যে টাকা আছে আপনি পুনরায় পরিশোধ করে দেন দুয়ার পরে আপনার তিন বছর চাকরি আছে মেডিকেলে যেয়ে পুড়িয়ে যাবেন তারপর ছাড়পত্র দিলে আপনি পেনশন নিয়ে বসে যাবেন আমি ওই ওই সঙ্গে সঙ্গে আমি পনেরো দিনের মধ্যে আমি গ্রামের বাড়িতে যায়া ভিটে বাড়ি বিক্রি করিয়া দিয়া আমি বাকি টাকা ছেচল্লিশ হাজার টাকা আমি জুমা আমার ক্লিয়ার হয়ে গেল আমি যশোর রেলওয়ে স্টেশন বড় কাছ থেকে তখন আমি একটা ক্লিয়ারেন্স নিয়ে আসি যে আমার ছেচল্লিশ হাজার টাকা পরিশোধ তারপরে যে আমার তো টাকা এখন পরিশোধ হলো তা আমার আমার যাবতীয় পাওনা এইবার কি স্থগিতি থাকবে আপনি উজ্জ্ব করে দেন আমার যে কর্মদিবাসের বেতন কিনা আটকানো রয়েছে সেগুলেন চালু করে দেন তখন সে বললো কি যে না যেটা করা হয়েছে ইংল্যান্ডের আইনে ফরে যেটা আপনার রিমুভ করা হয়েছে ওইটাই বহল থাকবে দেখেছেন যে কত বড় বেইমান কত বড় সর্বনা আমার করলো যে আমার রানিং বেতনের থেকেও কেটে নিল আমার ভিটে বাড়িটাও বিক্রি করিয়া আমার সর্বশান্ত করিয়া আমার পথে পথে নামাই দিল তা এমন কাজ যেন কোনো অফিসার কোনো কর্মচারীর জন্য এমন সর্বনাশ না করে আজ আমার নাই ভারি নাই কোনো কিছু আজ আমি এই পেনশনের জন্যে কত জায়গা দৌড়ে করতেছি তিন বছর যখন পূরণ হয়ে যায় তখন আমাকে ছাড়পত্র দেয় পাকশি এফেন্সিও থেকে ওলফি অফিসার থেকে পাক্সি ডিসিওর ওর থেকে ডিপিওর থেকে ডিপিওর থেকে একটা সিচুয়েশন হলো যে আপনার পেনশন চালু করার জন্য একখানা আবেদন আপনাকে দেওয়া হইলো তিরিশ দিনের মধ্যে জরুরি ভিত্তিতে ক্লিয়ারেন্স সনাদপত্র জমা দেবেন তিরিশ দিনের মধ্যে চব্বিশটা স্টেশনে আমার স্বামী চাকরি করেছে চব্বিশটা স্টেশনের থেকেই ক্লিয়ারেন্স নিয়ে এসে আমার ফাইলে ডিসিও যে ডিসিওর কাছে যে ফাইল আছে পাঁচশো দশ সেই ফাইলে জমা করেছি কেন আমাকে ছাড়পত্র দিয়া আশা দিয়ে থেকে এতটা জেলায় জেলার থেকে ক্লিয়ারের শান্তি আমার কত কষ্ট হয়েছে হার অফিসার একটু দয়া করলেন না তাই আমার এই দাবি যে আমার এই পেনশনের জন্য আপনারা একটু সহযোগিতা করেন এবং যদিও না পারেন এমন আমার সামনে আগে আসেন যে মহান নেত্রীর সঙ্গে আমি যেন আমার আবেদন জানাইতে পারি আমার এই কষ্টের কথা আমি কার কাছে বলবো আমি আজ যদি লিবার কোর্টে যে যদি আমি কেস করতাম মামলায় যেতাম তাহলে আমি সাকসেসফুল ইনশাল্লাহ হয়ে যেতাম কিন্তু আমি কেন পারি নাই যে আমার কোনো অর্থ নেয় তাই আমি লিবার কোর্টে মামলায় যেতে পারি নাই আর কতদিন এখন তো এই কখন চলে যায় কিন্তু সে নামাজ পড়ে চোখের পানি ফেলায় কান্দে যে আল্লাহ খুরাব বলালামিন পঁয়ত্রিশ ছত্রিশ বছর সরকারি চাকরি করেছি আল্লাহ আমার পেনশনের পরিশ্রমের মজুরি এর টাকা দিয়ে যেন আমি এক টুকরা কাপনের কাপড় যেন নিয়ে যাইতে পারি যাইতে পারি হয়তো আল্লাহ পাক মনে হয় কবুল করেছে তার মানে সে যে ডায়াবেটিক চোখের সমস্যা কানে শোনে না সে চোখে দেখে না অথচ সে কিন্তু এখনো আল্লাহ রহমতের দর্জনের সহযোগিতায় কিন্তু সে বেঁচে আছে কি জানি জানি না যে আমার এই বিপদের সামনে কে আসবেন আমি সেটা জানি না আল্লাহ জানে তবে আপনারা এমন একটি ব্যক্তি আমার পাশে এসে এই অন্ধলোকের পাশে এসে দাঁড়ান যেন আমি নেত্রীর সামনে সাক্ষাৎ করতে পারি এবং আমার ব্যর্থ দুঃখ কষ্ট

সবকিছু হারা আজ কেন আমার একটা ছেলে আমি লেখাপড়া শিখাইতে পারলাম না ভালো করে বিয়ে দিতে পারলাম না এই চাকরি করিয়া মা ছেলেমেয়ে কত আশা করেছিল যে আমার বাবা সরকারি চাকরি করে আমার বাবা রিটায়ার হইলে আমাদের হবে যখন আমি বিঠে বিক্রি করিয়া এই টাকা জমা দেই তখন আমার ছেলে চোখের পানি ফেলতেছিল যে মা আমাদের রাস্তায় টুকু ধ্বংস করিয়ে দিলা তখন আমার ছেলে মেয়ের সান্ত্বনা দিয়েছিলাম যে বাবা তোমার বাবা রিটায়ার হইলে কত টাকা হবে সেই টাকা দিয়ে তোমাদের বিটে বাড়ি পুনরায় আবার হবে তোমরা টেনশন করে না আজ আমার বাচ্চারা চোখের পানি ফেলে যার কতদিন আমরা বাড়ি বাড়ি থাকবো আমাদেরকে কোনো আশ্রয় হবে না কোথায় তোমাদের পেনশনের টাকা কোথায় আমার বাবার টাকা আজও তো আমার বাবা মরনের সঙ্গে পাঞ্জা লড়তেছে আজও পেনশন শুরু হইল না আপনাদের এই যে সেখান থেকে যে ক্লিয়ারেন্সটা দিয়েছে হ্যাঁ ক্লিয়ারেন্স দিছে ডিস দশক বিদ্ধ বয়সে একটি মানুষ যখন মানে হলো শেষ আমার ডিসিও ক্লিয়ারেন্স আছে আবার জোনার অফিস থেকে সিसीएम চিফ কমার্শিয়াল ম্যানেজার সেও আমার ওই ক্লিয়ারেন্স দিয়ে দছে কিন্তু সবকিছু ক্লিয়ারেন্স পাওয়ার পরও আজ আপনার চকের বাড়ি জোড়ছে আপনার সেই টাকা এবং সেই অর্থটার জন্য কিন্তু নিজে না খেয়ে আছেন কষ্টে করছেছেন অন্যের বাড়িতে ভাড়া থাকতে হচ্ছে নিজের ঘর বিটে মাটি নেই নিজেকে যে কবরস্থান যেখানে মরে গেলে সে দাপনটা করবে সেই জায়গাটুকও আপনার নেই না কিন্তু বিষয় হচ্ছে কি যে এই অফিসাররা আর যখন আমার ছাড়পত্র দেয় তখন কিন্তু আমি অনেক আশা করে থাকি যে হ্যাঁ আমার ছাড়পত্র দেশে আমি খুব দ্রুতভাবে এইবার আমি পেনশন পাব আমি রিকাভারি করব আমার ছেলে মেয়ের মুখে হাসি ফুটাব কিন্তু আজ পর্যন্ত আমার প্রতিটা ছাড়পত্র দেয়া আজ পর্যন্ত আমার পেনশন চালু হলো না ওই যে একটাই তারা ধরে রাখিছে কোনটা এখন ছাড়পত্র দেওয়ার পরেও তারা বলতেছে কি যে ফোর এইচ ইনল্যান্ডের আইন ধরে রাখিছে তখন আমি বলতেছি যে এই আপনারা ছাড়পত্র দিয়ে আমাকে আশা কেন দিলেন আমি যদি এখন মামলায় যাই বলে যে আপনি করলেই করবেন আপনাকে আর কি বলবো এখানে বলার কিছু নেই আর অনেক কিছু বললাম যাই হোক আমার ছাড়পত্র দিয়ে আশা দিছে কিন্তু আশা দেওয়া না এটা শুধু সে তো পরিশ্রম সে তো অরিজিনাল সরকারি কর্মচারী তাকে তো ছাড়পত্র দিতেই হবে কিন্তু এই ছাড়পত্রটাই কি আমার শান্ত না আমি কি পেনশন পাবো না পেনশনের জন্য আজ আমি এই ঢাকা শেওরা ভাড়া একটা বাড়ি এসে কম টাকায় ভাড়ায় রয়েছি ভাড়া কোথার থেকে দেবো ভাড়া তো আর মতো ক্ষমতা নেই দর্শকের যেহেতু সাহায্য সহযোগিতা করে সেখান থেকে নিজেরা একটু খাই একটু ওষুধও কিনি আবার একটু ঘর ভাড়াও কম বেশি সেই সহযোগিতাটা কিভাবে পেলেন পালাম সেই সহযোগিতা আমার এই রিপোর্টার আসছিল আসলে সে একটা নিবন্ধন করিয়া সে ছেড়ে দিয়েছে তাই তার মারফতে আমি সহযোগিতা পাইছি সে সময় হলো এক খেতে না তখন হ্যাঁ তখন এক বেলা না শুধু একদিন পরে একদিন খেয়েছি একদিন পরে একদিন খেয়েছি আমরা দেখি আপনার স্বামীর কাছ থেকে একটু জানি কাকা আজকে কি খাওয়া দাওয়া করেছেন আপনি জি কি দিয়ে খাওয়া দাওয়া করলেন পাঙ্গাস মাছ দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে খেয়েছেন এখন কি ঠিক মতন খেতে পাচ্ছেন আপনি হ্যাঁ এখন কি খাওয়া দাওয়া ঠিক মতন করতে পাচ্ছেন হ্যাঁ আল্লাহর মর্জি আপনাদের দয় আমি এখন খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারতেছি আরও একটা জিনিস আমার সামনে উঠে গেছিল সেটা হলো চা হট টি চা এখন চাও খাচ্ছি চাও খেতে পাচ্ছেন মাশাআল্লাহ দর্শক আসলে খাবারই যখন জোটনা তখন চা খাবে কি করে এখন চিনি চাও খেতে পাচ্ছেন ভাতও খেতে পাচ্ছেন আপনাদের সহযোগিতা প্রবাসী ভাই বন্ধুরা দেশে অгом ভাই বন্ধুরা আপনারা যারা আছেন আপনারা এই অসহায় বিদ্ধ লোকগুলোকে আপনারা যেভাবে সহযোগিতা করেছেন আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই উপর আলো যেন আপনাদের পরিবার এবং আপনাদের ছেলে মেয়ে আপনাদের সবাই পরিবারের সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এবং সব থাকে আমরা সেই দোয়াটুকু করছি আসলে আপনাদের এই তারা এখন একটু আছে কিন্তু তাদের যে তাদের পেনশনের টাকা তার স্বামীর পেনশনের টাকাটা কি পাবে যে সন্তানরা বাড়ি হারা ঘর হারা এখন পরের বাড়িতে থাকতেছে সর্বশান্ত হয়ে আছেন তারা এই মুহূর্তে মৃত্যুর পর যা আসলে এই তাদেরকে কোথায় মাটি দিবে বিহারের লাশ হিসেবে দিবে না আছে ঠিকানা না আছে ঘর না আছে বাড়ি আসলে এত মানুষের সারা জীবন সেবা করে সেই ব্যক্তিরা কি আসলে এই মুহূর্তে যে ঘর বাড়ি হিন হয়ে থাকবে নাকি পেনশনের টাকা পাবেন যে সারা জীবন চাকরি করেছেন সে পেনশনের টাকাটি অবশ্যই মৃত্যুর পর হয়তো বা পেতে পারে দেশে দেখেছি অনেক সময় অনেকে অ্যাওয়ার্ড পান সেই অ্যাওয়ার্ডটি হয় মৃত্যুর পরে কেন আমরা বেঁচে থাকতে মানুষকে কেন মূল্যায়ন করি না মৃত্যুর পর কেন বা আমরা সেই বিষয়গুলো লোকটি ভালো ছিল লোকটি অনেক গুণী ছিল সে গুণী পুরস্কার বলেন বা যে কোনো অ্যাওয়ার্ড বলেন যত কিছুই বলেন সেগুলো কেন মানুষ জীবিত থাকতে আমরা কেন পাই না দেশের প্রধানমন্ত্রীর কাছে প্রতিটা কাজে কেন হস্তক্ষেপ করতে হবে দেশের নীতি নির্ধারক নেতৃত্ব সব মানুষগুলোকে এক একটা মানুষের দায়িত্ব দিয়ে রেখেছে সেই দায়িত্বহীনতার মধ্যে কেন মানুষগুলো ভুগবে এই বিধ্বস্ত বয়সী যে বাবার বয়স সেই মানুষটি কেন এই কর্মসংস্থান থেকে তার পাপ কেন পাবে না জানি না দর্শক এই প্রশ্নটি থাকলো পৃথিবীর সব মানুষগুলোর কাছে আমাদের এই প্রতিবেদন যদি কেউ দেখে থাকেন তাহলে এই বিধ্বস্ত আমরা যাই 60 কে আইএন চার জায়গা করলো এই বেআইনি তুলে ধরতে হবে চার জায়গা বেআইনি করছে কোন কোন চার জায়গায় কোন চার জায়গায় ও একটা হলো ইংল্যান্ডের আইনে কেন আমাকে ওই রিমুভ করলো দুই নম্বর হলো কি যা আমাকে নোটিশ না দিয়ে কি করে রিমুভ করে আর তিন নম্বর হলো কি যে নোটিশ দেওয়ার তিন মাস বা নব্বই দিন এর ভিতরে বিচার কার্য সমাধান করিতে হইবে অন্যথায় উক্ত মামলা বাতিল কিন্তু আমাকে নোটিশ ইস্যু করে নয় মাস পর ই করিছে রিমুভ করিছে এই মোট চার জায়গা দর্শক আপনারা শুনলেন তার বিষয়ে তার কষ্টের কথাগুলো আসলে এই মুহূর্তে আসলে সে জানে না চোখে দেখে আমরা যখন কথাগুলো মানে ইতি চাচ্ছি তেনে কিন্তু নিজে থেকেই কথা বলতেন বুঝতে পারছেন না আমরা আপনার বিষয়গুলো হলো তুলে ধরলাম দেশবাসীর কাছে এবং দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে যাতে নীতি নির্ধারক যারা আছেন সবাই আমাদের এই প্রতিবেদনটি যদি কখনো কারো নজরে আসে আমরা চেষ্টা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি একটুখানি এই বৃদ্ধ দুজন স্বামী স্ত্রী একটু যদি সহযোগিতা করতে পারেন তাহলে হবে আমাদের সার্থকতা তাহলে হবে আমাদের এই কাজের সবচেয়ে বেশি একটা মানে এলো এক কথায় বলা যায় যে এই বৃদ্ধ লোকগুলার শেষ ঠিকানা একটা মানে দিক হয়ে দাঁড়াবে যে তাদের সন্তানরা ঘর বাড়ি বিটে সব কিছু অন্তত এই রিটায়ারের টাকাটি পেওয়া তাদের পুনরায় ঘর হতে পারে বাড়ি হতে পারে থাকার স্থান হতে পারে অবশেষে যে তাদের বেঁচে থাকার সেই সম্পদটুকু বা আশাটুকু জেগে উঠবে আপনারা ভালো থাকুন দর্শক সুস্থ থাকবেন আমরা এই পরিবারের মোবাইল নাম্বারটি ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং এই বাসার ঠিকানাটিও দেওয়া থাকবে আপনারা সেই ঠিকানায় সরাসরি যোগাযোগ করতে পারবেন আপনারা ভালো থাকুন দর্শক পরিশেষে আপনাদের কাছে একটা বিষয় বলবো আপনারা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি অবরাকাত